দেখুন, এখানে মাশরুম আছে, এই রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করব। কচু দিয়ে জলটা ফুটে গেছে, এবারে এগুলো দিয়ে দেব, এগুলো ফুটিয়ে নেব, ফুটিয়ে ভালো করে জলটা গেলে ফেলে দেব। আর এখানে একটু হলুদ দিয়ে দেব, যাতে কিছু যদি থাকে সেগুলো বেরিয়ে যাবে। ফুটে যাক, একটু ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরে নিয়েছি। এখানে নিয়েছি আলু আর কচু, আর এখানে নিয়েছি আপনার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, এগুলো সব বেটে নেব। তখন এই মশলাটা পেস্ট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন কারেন্টটা চলে গেছে, সেই জন্য একটু অসুবিধা আছে। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে দিলাম। এগুলো ফুটে গেছে, এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব, পেঁয়াজটা কালার আসার অবধি এখানে একটু চিনি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে মাছগুলো দিয়ে নেব। এগুলো বলে অষ্টমী থাকে, তাকে নিব না পেঁয়াজের সাথে। হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে কচু আলুগুলো অ্যাড করে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর অ্যাড করে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, নাড়াচাড়া করে নেব। যখন ভাজা ভাজা হয়ে আসবে হালকা, এখন 1 মিনিট ভেজে নিলাম, মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা। আর একটু 1 চামচ হলুদ, 2 চামচ নুন অ্যাড করবো না। নাড়াচাড়া হয়ে গেলো, অ্যাড করে দেবো জিরে, ধনিয়া পাউডার 2 চামচ। রেড চিলি পাউডার
একটু জল দিয়ে নেবো, কষে নেবো, একটু জল অ্যাড করে কষে নেবো। দু মিনিট কষে নেবো, এবার একটু অ্যাড করে দেবো মিট মশলা, মশলা মতো মশলা তোমার কষা হয়ে গেছে, এবারে জল অ্যাড করবে না। জল অ্যাড করে দিয়েছি, এবারে হতে দেবো আমি 10 মিনিট মিডিয়াম আঁচে আলুটা কচুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন রেসিপিটা হয়ে গেছে, এবারে অ্যাড করবো গরম মশলা। যদি ভিডিওটা ভালো লাগে আপনার লাইক শেয়ার ও কমেন্ট করতে পারেন।